হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি কচু পাতা বাটা। এই যে কচু পাতাগুলো, কচুর একদম কচি পাতাটা, যেগুলো মুড়িয়ে মুড়িয়ে থাকে, সেই পাতাটা নিয়েছি। এটা একটা গ্রাম বাংলার খাবার, এটা বাজারে অ্যাভেলেবেল। এই পাতাগুলো আমি এখন খুলে ধুয়ে কেটে নেব। পাতাগুলো আমি কেটে নিয়েছি, এরকম করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করব। আমি মিক্সির মধ্যে আগে আদা দিচ্ছি, রসুন, কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি লাগবে এতে, আর দিচ্ছি পেঁয়াজ, আর এর সঙ্গে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। শিলে বেটে আপনারা করতে পারেন, সেক্ষেত্রে পাতাগুলো একটু গরম জলে ভাপ দিয়ে নেবেন, তাহলে বাটতে সুবিধা হবে। আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি এটা ঠেলে নিচ্ছি। পেস্টটা ঢেলে নিয়েছি, এরকমই হবে, যত শুকনো পারা যায়। এরপর আমি এটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, আর তেলটা একটু বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পাতার পেস্টটা পুরোটা ঢেলে দিচ্ছি। এবার শুধু নাড়াচাড়াই করতে হবে। এর মধ্যে আমি দিচ্ছি নুন, হলুদ, আর একটু বেশি টেস্টের জন্য আমি দিতে পারি গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, না দিয়েও করতে পারি। গ্যাসটা প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে পরে আস্তে আস্তে লো করে দিতে হবে। খুবই কম উপকরণে এবং খুব সহজ রান্না, কিন্তু খুব টেস্টি। বাজারে এটা প্রায় সময় অ্যাভেলেবেল, পেয়ে যাবেন বাজারে, আর যারা গ্রামে বাস করেন তারা তো পেয়ে যাবেন বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে। রান্নাটা হয়ে গেছে, যখন নাড়তে নাড়তে এরকম টাইট হয়ে যাবে, দলা পাকি যাবে, তখন রান্নাটা হয়ে যাবে। আমি এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কচু পাতা বাটা, এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ।